হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল দেখে হয়তো সবাই ভাবছেন 5 মিনিটে হয়তো আমি পুরো বাড়ি পরিষ্কার করব, কিন্তু আসলে বিষয়টা তেমন নয়। আজ আমি আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করব এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ধারণা দিব। তো যেভাবে আমি কাজ করি, তো যে কোনো একটি কাজ আমরা যদি ফোকাস দিয়ে করি তাহলে দেখবেন যে এক একটা কাজে কিন্তু 5 থেকে 10 মিনিটের বেশি লাগার কথা নয়। 24 ঘন্টার ভেতরে আমাদের সাংসারিক কাজের জন্য ধরুন সময় থাকে 8 ঘন্টা, ধরুন জাস্ট। তো এই 8 ঘন্টার ভেতরে আমরা যদি 10 মিনিট 5 মিনিট করে কাজ করতে পারি কিংবা টাইমটাকে ভাগ করে নিই, তাহলে কিন্তু আমরা এই অল্প টাইমে অনেক কাজ করে ফেলতে পারি। তাছাড়া প্রতিদিনকার রেগুলার কাজ করতে কিন্তু আমাদের কিন্তু 8 ঘন্টা টাইম লাগার কথা না। খুব বড় জোর 3 থেকে 4 ঘন্টা হলেই কিন্তু আমাদের সাংসারিক যে কাজগুলো না করলেই নয়, সেগুলো কিন্তু হয়ে যাওয়ার কথা। এরপর কিন্তু আমরা আমাদেরকে অনেকটা টাইম দিতে পারি। এই ভিডিওটা মেক করার একটাই কারণ আমার, আসলে যে কারণে আমি কথাগুলো বলছি, আসলে আমরা মেয়েরা মেয়েদেরই কিন্তু অনেক বেশি অবহেলা করি। আসলে আমরা নিজেদেরকে নিজেরাই অবহেলা করে অন্যের কাছে গুরুত্ব পেতে চাই, আর এ কারণেই কিন্তু আমরা অন্যের কাছে গুরুত্ব পাই না, কারণ আমরা নিজেদেরকে নিজেরা গুরুত্ব দিই না। তো আমরা যদি নিজেদেরকে নিজে গুরুত্ব দিতে চাই, তো তার জন্য সবথেকে বেশি যে কাজটা জরুরি সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। সময়টা ম্যানেজ করা অনেক বেশি দরকার। অনেক সময় দেখা যায় সারাদিন গাধার মতন খেটেও সন্ধ্যাবেলা হলে আমাদের মনে হয় কি কাজ করলাম, কোনো কিছুই গোছানো হলো না, বাসাও এলোমেলো, কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে না, আবার আমার কাজের কোনো ভ্যালুও নাই। সেখানে না নিজের মনটা অনেক বেশি ছোট হয়ে যায়। সেই জন্যই নিজেকে প্রথমে গুরুত্ব দিতে হবে, নিজেকে প্রায়োরিটি দিতে হবে, কিছু সময় অন্তত পক্ষে নিজের জন্য ভাবতে হবে, নিজের জন্য কিছু করতে হবে স্পেশালভাবে। তাহলে দেখবেন দিন শেষে আপনি যাই করেন না কেন, আপনার কিন্তু অনেক শান্তি ফিল হবে। দায়িত্ব কর্তব্য তো এড়ানো যাবে না, কারণ দায়িত্ব কর্তব্য এড়িয়ে গেলে জীবন চলবে না। আর দায়িত্ব কর্তব্য পালনের মধ্যেও কিন্তু সুখ আছে, শান্তি আছে। সবচেয়ে বড় কথা, দায়িত্ব পালনের মাঝে সৌন্দর্য আছে। তো নিজেকে সুন্দর রাখতে হলে অবশ্যই রেসপন্সিবিলিটি পালন করতে হবে, নিতে হবে, তবে তার মধ্যেও নিজেকে অবশ্যই সময় দিতে হবে। করেন না 10 মিনিট কাজ করুন আর আপনি 20 মিনিট নিজের জন্য ব্যয় করুন না। নিজেকে নিয়ে ভাবুন, কোথায় আছি, কোথায় যাব, আগামীতে কি হবে, কি করলাম, কি কোনটা আমার ভুল, বা এই ভুলটার সংশোধন কিভাবে করা যাবে। তো এই যে নিজেকে নিয়ে একটু সময় দেওয়া, দিন শেষে কিন্তু এইটুকুই চাওয়া নিজের জন্য জীবনের থেকে। ইচ্ছা করে না, ইচ্ছা করে না এক কাপ চা নিয়ে বসে কিংবা একটা গল্পের বই নিয়ে বসে শুধু আমাকে ভাবি, আমার দায়িত্ব কর্তব্যগুলোকে নিয়ে ভাবি, আমার পাওয়া না পাওয়া এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভেবে নিজেকে একটু সময় দেওয়া। এই যে 10 মিনিট কি 20 মিনিট, এই সময়টা কিন্তু অনেক বেশি দামি, আর আমাদের লাইফের থেকে এই দামি জিনিসটা কি আমরা আমাদেরকে দিতে পারি না? অবশ্যই পারি, তবে তার জন্য টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই করে নিতে হবে। আমার এই ভিডিওটা করার একটা মাত্রই কারণ, আমরা সংসারের কাজগুলোকে যদি মেনটেন করতে পারি তাহলে আমরা কিন্তু একই সময়ের মধ্যে সংসার করা, বাচ্চা পালন করা, চাকরি বা জব করা সব কিছুই কিন্তু প্রপারলি করতে পারবো। এতে করে ঘর বাহির সবই কিন্তু সুন্দর থাকবে। টাইম ম্যানেজমেন্টের জন্য অবশ্যই আপনাকে ঘড়ি ধরে কাজ করা শিখতে হবে। ধরুন একটা কাজ আমি 15 মিনিটের মধ্যে শেষ করব, তো অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ওই 15 মিনিটের মধ্যেই কাজটা কমপ্লিট করা। তাহলে দেখবেন একেবারে সময়ের মধ্যে না হলেও কিছুটা কাছাকাছি কিংবা একটু আগে পিছিয়ে হবে, তবে অবশ্যই আপনার একটা টাইমের মধ্যেই কিন্তু আপনি কাজটা শেষ করতে পারবেন। আমাদের মধ্যে অনেক মেয়েরা আছে যারা সংসারের পাশাপাশি বাইরের কাজও করে, জব করে, কিংবা এর পাশাপাশি তারা ঘরের বিভিন্ন ক্রিয়েটিভ কাজকামও কিন্তু করে থাকে। আবার অনেকেই আছে যারা সংসারের কাজও করতে পারে না কিংবা কোনো জবের সাথেও থাকে না, আবার সংসারে বা পরিবারের মানুষদের সাথে বন্ডিংটাও কিন্তু ভালো থাকে না, দিনটাকে টেনে পার করার চিন্তাভাবনা থাকে তাদের। এখানে আমার কাউকে ছোট করার উদ্দেশ্য না, শুধুমাত্র এই জিনিসগুলো কিন্তু আমাদের বাস্তবমুখী এবং বাস্তবে হয়ে থাকে বিধায় আমার বলা। এতে করে দিন দিন কিন্তু সংসারটা বোঝা হয়ে যায়। তো অবশ্যই আমাদের জীবনটা যেখানে অতিবাহিত করতে হবে সেটা কখনোই বোঝা স্বরূপ নিয়ে বেড়ানো যাবে না, তার জন্য অবশ্যই টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে এবং নিজেকে সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, তাহলেই দেখবেন যে কোনো কাজ অনেক বেশি সহজে আপনারা করতে পারবেন। তো ধরুন ঘর ঝাড়ু দেওয়ার বিষয়টা, ঘর ঝাড়ু দিতে খুব বেশি হলে একটা
পুরো বাসা ঝাড়ু দিতে 10 মিনিটের বেশি লাগার কথা না, সেটা যত বড় বাসাই হোক না কেন। আবার যদি ঘর গোছানোর বিষয়টা বলি, সেক্ষেত্রে প্রথমত ঘুম থেকে উঠে আমাদেরকে নিজেদের বেডটা ক্লিন করে ফেলতে হবে। আর একটা বেড ক্লিন করতে পারলেই দেখবেন আপনার পুরো ঘরটাই কিন্তু কিছুটা হলেও গোছানো লাগবে। ছাদে থেকে বা বারান্দা থেকে কাপড় তুলে কখনোই রেখে দিবেন না, চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে ভাঁজ করে ফেলার কিংবা জিনিসটা হাইট থাকে এরকম কোনো জায়গায় রেখে দেওয়ার। এতে করে আপনার ঘরটা কিন্তু গোছাতে খুব একটা কষ্ট হবে না। আর হাতে সব সময় একটা কাপড় রাখার চেষ্টা করবেন বা আশেপাশে রাখবেন, এতে করে দেখবেন আপনার ঘরের ফার্নিচারে যখনই একটু ধুলা পড়বে সেটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ক্লিন করে নিতে পারবেন। এতে করে আপনার যে মাসিক একটা চাপ কিংবা সাপ্তাহিক একটা যে কষ্ট সেটা কিন্তু আর হবে না, কারণ সবসময় যখন আপনার ঘর থেকে ধুলাবালিগুলো আপনি সরিয়ে ফেলবেন তখন আপনি সাপ্তাহিকভাবে কী আর ক্লিন করবেন, সবই তো আপনার পরিষ্কারই থাকবে। চাইলে আপনারা রুটিন করেও কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখতে পারেন, এতে করে দেখবেন দিন শেষে আপনি নিজের জন্য অনেকটা টাইম পাবেন। চেষ্টা করবেন প্রকৃতির আশেপাশে থাকার, এতে করে মন মানসিকতা ভালো থাকে। গাছ লাগবেন বেশি বেশি, এখন আমাদের দেশে যে পরিমাণে গরম আর বাজে আবহাওয়া তার জন্য গাছ লাগানো কিন্তু অনেক বেশি জরুরি। চেষ্টা করবেন আপনার ব্যালকনিতে কিংবা ছাদে একটু সবুজের ছোঁয়া দেওয়ার, এতে করে আপনার মন কিন্তু ভালো থাকবে। আর মন খারাপ হলেও সেই সকল জায়গায় যে যদি আপনি বসেন তাহলে দেখবেন আপনার মনটা অনায়াসে কিন্তু ভালো হয়ে যাবে। প্রতিদিন কিন্তু সব কাজ করা পসিবল না, সুতরাং রুটিন মাফিক কাজ করবেন, এতে করে দেখবেন অনেক কাজ আপনি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করতে পারবেন। আবার যদি বলি রান্নার বিষয়টা, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক সময় সেভ করতে পারবেন। পেঁয়াজ রসুনগুলো আপনারা আলাদা করে আগেই কেটে রাখতে পারেন, এতে করে রান্নার সময় ঝামেলা কিন্তু অনেক বেশি কম হবে। আবার মাছ মাংস বাজার থেকে আনার পরে চেষ্টা করবেন একবারেই ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেওয়ার, এতে করে যখন রান্না করবেন দেখবেন আপনার কিন্তু আনুষঙ্গিক যে ঝামেলাগুলো থাকে সেটা কিন্তু খুবই কমে যাবে। মশলাটা কিন্তু আগে করে রেখে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, এতেও কিন্তু রান্নার চাপটা অনেকটা কমে যায়। এভাবে করে কাজ ভাগ করে যদি নেন তাহলে দেখবেন আপনি কিন্তু দিন শেষে অনেকগুলো কাজ খুবই অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন। তো মেন্টাল সেট আপের বিষয়টা অনেক বড় একটা পার্ট, কারণ মেন্টাল সেট আপ যদি পজিটিভ থাকে তাহলে যে কোনো কাজ, যে কোনো কঠিন কাজই কিন্তু আপনি খুব সহজে এবং গুছিয়ে করতে পারবেন। তো সবশেষে আমি এটাই বলবো, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজের জন্য কিছু করুন এবং নিজে ভালো থেকে পরিবারের সকলকে ভালো রাখুন। আপনি ভালো থাকলেই আপনার পরিবারের সকল মেম্বার ভালো থাকবে। তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।